এত বেলা হয়ে গেল, মহারানী মনে হয় এখনো ঘুমাচ্ছে। এত বড় সাহস, এখনই ওর ঘুম আমি ভাঙাচ্ছি। মালা, এই মালা, কোথায় গেলি? কি ব্যাপার, কি হয়েছে? সকাল সকাল এমন চেঁচাচ্ছ কেন? চেঁচাবো না তো কি করব, এক গাদা কাজ পড়ে আছে, আর তোমার মেয়েটা এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে। আহ, একটু না হয় ঘুমাচ্ছে মেয়েটা, তাই বলে এমন ভাবে বলবে তুমি? মা মরা মেয়েটার উপর একটুও কি তোমার দয়া হয় না? মেয়ের প্রতি দরদ যে একেবারে উতলে উঠেছে। তাহলে যাও, ওর সব কাজ তুমি করো গিয়ে। আমি যদি ঘরের কাজ করি তাহলে বাইরের কাজ কে করবে শুনি? আজকে আমায় আবার তরমুজ খেতে যেতে হবে। তাহলে যাও কাজ করো গিয়ে, আমাকে এত জ্ঞান দিতে এসো না, বুঝলে তুমি? মোকলেস আর জরিনা যখন কথা বলছিল, মালা তখন সেখানে এলো। কি হয়েছে মা, আমায় ডাকছো? আবার আমায় মা বলে ডাকলি? তোর মা হতে আমার বই গেছে। মরে গেলাম রে, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও আমায় মা। আরে আরে, কি করছো? ছাড়ো ছাড়ো বলছি। বেশ, ছেড়ে দিলাম, কিন্তু আমি বলে দিচ্ছি, তোমার মেয়েকে বুঝিয়ে দিও আমায় যেন আর মা বলে না ডাকে। আর হ্যাঁ, ঘরের সব কাজ যেন করে, তবেই ও খাবার পাবে, নইলে কিন্তু খাবার পাবে না, বলে দিলাম আমি। বাবা, মা মারা যাবার সময় আমায় কেন নিয়ে গেল না? তাহলে তো নতুন মায়ের কাছে আমায় রোজ রোজ এমন মার খেতে হতো না। কাঁদিস না মা, সব আমারই দোষ। ভেবেছিলাম নতুন বিয়ে করলে সে এসে তোর দেখভাল করবে, কিন্তু কে জানতো সে এসে তোকে দেখতে পারবে না। সবই আমার কপাল মা, সবই আমার কপাল। না বাবা, তুমি মন খারাপ করো না। দেখো বাবা, একদিন আমার মা ঠিকই নিজের ভুল বুঝতে পারবে। তুমি এবার তরমুজ খেতে যাও, নইলে তোমার আবার দেরি হয়ে যাবে। যাচ্ছি রে মা, তুইও কিন্তু তাড়াতাড়ি কাজ শেষ করে খাবার খেয়ে নিস, কেমন? ইয়া আল্লাহ, তুমি আমার মেয়েকে রক্ষা করো। রোজ রোজ মেয়েকে বাড়িতে রেখে কাজে আসতেও মন চায় না, নানা রকম অত্যাচার হয় ওর উপর, কি যে করি। কি ব্যাপার মোকলেস ভাই, বসে বসে এত কি ভাবছো? কি আর ভাববো, নিজের কপালের কথাই ভাবছি। তা তুমি হঠাৎ এখানে? তোমাকে একটা খবর দিতে এলাম, জঙ্গলে নাকি এক অদ্ভুত প্রাণী এসেছে, রাতের অন্ধকারে সব তরমুজ নাকি সে খেয়ে ফেলছে। সে কি রে? আরে হ্যাঁ, তাই তো তোমাকে বলতে এলাম, খবরটা তোমাকে দিয়ে গেলাম, যদি পারো সব তরমুজ আজই কেটে ফেলো, আমি এখন আসি। বুঝতে পেরেছি, হিংসা হিংসা সবই হিংসা। এবার আমার তরমুজের ফলন ভালো হয়েছে তো, তাই ওরা চাইছে পাকার আগেই যেন আমি সব তরমুজ কেটে ফেলি, আর আমার লোকসান হোক, আমি কি আর এতই বোকারে। মোকলেস ছাগলের কথায় কান দিল না, সে নিজের তরমুজ ক্ষেতের দেখভাল করতে লাগলো। ঠিক তখনই এক শাকচুন্নি আকাশ দিয়ে উড়ে যাচ্ছিল। বেশিরভাগ তরমুজের কাঁচা রয়েছে।
ওখানেই থাকতে হবে, তবেই পাকা পাকা তরমুজ খেতে পারবো আমি। শাকচুন্নি একটা তরমুজের ভেতর ঢুকে পড়ল, কিন্তু মোকলেশ এর কিছুই টের পেল না। যাই, এবার বরং বাড়ি ফিরে যাই, কপাল ভালো থাকলে কালকে সব তরমুজ কেটে ফেলতে পারবো। না, আর পারা গেল না, চারদিকের তরমুজ দেখে পেটটাও কেমন চোচো করছে, কাঁচা আছে তো কি হয়েছে, আমি বরং কয়েকটা তরমুজ কাঁচাই খেয়ে নেই। শাকচুন্নি ক্ষেতের প্রায় অর্ধেক তরমুজ গপাগপ করে খেয়ে ফেলল। এই তো পেটটা এবার ভালো করেই ভরেছে, এবারে তরমুজের ভেতর ঢুকে আরামসে একটা ঘুম দেই। মোকলেশ আর দেরি না করে সব তরমুজ কেটে নিল, কিন্তু সে জানতো না যে একটি তরমুজের ভেতর শাকচুন্নি আরাম করে ঘুমাচ্ছে। ভাই করিম, তুই বরং এই তরমুজগুলো মহাজনের কাছে দিয়ে আয়, আমার মন মেজাজ ভালো নেই, আমি বরং বড় তরমুজটা নিয়ে বাড়ি চলে যাই। আচ্ছা মোকলেশ ভাই, তুমি তাহলে বাড়ি যাও। মোকলেশ তো জানতো না যে তরমুজটা মোকলেশ সাথে করে নিয়ে যাচ্ছে সেই তরমুজের ভেতরেই শাকচুন্নি ছিল। কি হলো, কোথায় গেলে সবাই? বাইরে এসো, বাইরে এসো সবাই। এত সকাল সকাল বাড়ি ফিরে এলে যে, আর হাতে তোমার এত বড় একটা তরমুজ কেন? হ্যাঁ, আজই সব তরমুজ কেটে ফেলেছি, ভাবলাম বড় দেখে একটা তরমুজ বাড়ি নিয়ে আসি। যাও এটা কেটে নিয়ে আসো। আমি কাটতে যাব কেন? আমি কি বাড়ির কাজের লোক নাকি? দাঁড়াও, তোমার মেয়েকে ডাকছি। মালা, এই মালা, কোথায় গিয়ে মরলি তুই? এদিকে আয়। আমায় ডাকছো মা? আবারও আমায় মা বলে ডাকলি? ফকিন্নি কোথাকার। এই নে বঠিটা, এনে তরমুজটা কাটতো। জরিনা যখন মালাকে এসব বলছিল তখনই তরমুজের ভেতর থাকা শাকচুন্নির ঘুম ভেঙে গেল। আরে, এ আমি কোথায় এসে পড়লাম? এদের এত বড় সাহস, আমায় কাটবে? বেশ, কাট কাট দেখি আমাকে, কার এত বড় বুকের পাটা, আজ আমি দেখব আমায় কাটবে, এত বড় সাহস। মালা ছুরি এনে তরমুজটা কাটতে গেল, কিন্তু কিছুতেই তরমুজটা কাটা যাচ্ছে না দেখে জরিনা রেগে গিয়ে মালার চুলের গোছা টেনে ধরলো। এত বড় মেয়ে হয়ে এই সামান্য তরমুজটা কাটতে পারিস না? ওঠ ওঠ, আমি কাটছি। এবার জরিনা তরমুজটা কাটতে গেল, কিন্তু সেও কিছুতেই তরমুজটা কাটতে পারছে না। হঠাৎ ছুরিতে লেগে জরিনার হাত অনেকটাই কেটে গেল। ওরে ওরে বাবা রে, মরে গেলাম মরে গেলাম, সবই এই মেয়ের দোষ। হায় আল্লাহ, কেন তুমি আমার মায়ের সাথে আমাকেও টেনে নিলে না? তাহলে তো রোজ রোজ আমাকে নতুন মায়ের হাতে মার খেতে হতো। একি আমি কি দেখছি? শাকচুন্নি, শাকচুন্নি, ভয় পাস না মেয়ে, আমি তোকে খাবো না। শাকচুন্নি হলেও আমি শুধু গাছের ফল খেয়ে থাকি, তাই কখনো
মানুষের সামনে আসি না, কিন্তু তোকে কাটতে দেখে আমার খুব মায়া হলো, তাই তো তোর সামনে এলাম। কারণ আমি যখন মরেছিলাম আমারও তোর বয়সী একটা মেয়ে ছিল রে। তুমি শাকচুন্নি হয়েও আমার উপর মায়া করছো, অথচ দেখো যাকে আমি মা বলে ডাকি সে আমাকে দেখতেই পারে না। কাঁদিস না, আমি তো এখান থেকে চলেই যাব, কিন্তু তার আগে তোর ওই নতুন মাকে শায়েস্তা করেই যাব। কিন্তু কি করবে? দেখতে থাক আমি কি করি। শাকচুন্নি মালার ভেতর ঢুকে গেল। এবার হবে আসল মজা। মা, আমাকে খেতে দাও, আমার বড্ড খিদে পেয়েছে। কি বললি, কি বললি তুই? তোর এত বড় সাহস, তুই আবারও আমায় মা বলে ডাকলি, আর এত কাজ রেখে তুই আমার কাছে খেতে চাইছিস? দাঁড়া, তোকে এক্ষুনি মজা দেখাচ্ছি। জরিনা শাকচুন্নির রূপী মালার গায়ে হাত তুলতেই জরিনার হাতটা ভেঙে গেল। শয়তান মেয়ে, তোর এত বড় সাহস, আমার হাতটা ভেঙে দিলি? দাঁড়া দাঁড়া, তোকে তোকে দেখাচ্ছি মজা আমি। তখন জরিনার অন্য হাতটিও ভেঙে গেল। এই মেয়ে নিশ্চয়ই জাদু জানে, কে কোথায় আছো, আমাকে বাঁচাও, বাঁচাও, আমাকে বাঁচাও। জরিনা যখন যন্ত্রণা ছটফট করছিল তখনই শাকচুন্নি মালার শরীর থেকে বাইরে বেরিয়ে এলো। শয়তান মেয়ে, সৎমা হয়েছিস ঠিকই, কিন্তু কিন্তু তুই মা হতে পারিসনি। সারাক্ষণ সতীনের মেয়েটাকে মারা, তাই না? আজই তোকে এমন শিক্ষা দেব যে জীবনেও ভুলবি না তুই। শাকচুন্নি, কে কে কোথায় আছো, বাঁচাও বাঁচাও, আমাকে বাঁচাও। না, আমার নতুন মাকে ছেড়ে দাও, যতই আমায় শাসন করুক আমার মা, কিন্তু সে না থাকলে আমি আবারও এতিম হয়ে যাব। আমি আমার মাকে হারিয়েছি, কিন্তু আমি আমার এই নতুন মাকে কিছুতেই হারাতে চাই না। মালাকে এসব বলতে দেখে জরিনা নিজের ভুল বুঝতে পারল। দেখ, ভালো করে দেখ, এই মেয়ের ওপর তুই কত অত্যাচার করতি, আজ সেই মেয়ে তোকে বাঁচালো। বেশ, আমি চলে যাচ্ছি, তবে আবারও তুই যদি ওকে অত্যাচার করিস আমি আবারও ফিরে আসব। আমায় ক্ষমা করে দে মা, হিংসায় পড়ে আমি অনেক অত্যাচার করেছি তোর ওপর, তবে আর না, এবার থেকে তোকে আমার মেয়ে বানিয়ে রাখবো রে, মেয়ে বানিয়ে রাখবো, আর কোনো 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 অত্যাচার করবো না তোর উপর। আমায় ক্ষমা করে দে মা, আমায় ক্ষমা করে দে তুই। জরিনা তার ভুল বুঝতে পেরে মালার কাছে ক্ষমা চাইল। মালাও জরিনাকে নিজের মা ভেবেই সব অন্যায় ভুলে গেল। এরপর থেকে জরিনা মালাকে নিজের মেয়ের মতো করেই ভালোবাসত আর তার দেখাশোনা করত। এরপর মোকলেসের সংসার খুব সুখে শান্তিতেই কেটে গেল আর আমাদের গল্পটি ফুরলো। বন্ধুরা, গল্পটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে, আর যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে দিও, আর যদি তুমি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলবে না, কারণ সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক না করলে পরের নতুন ভিডিও তো তোমরা পাবে না। তাহলে সাবস্ক্রাইব করে ফেলো, বেল বাটনে ক্লিক করে দাও। দেখা হবে পরের নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।